জার্মানরা কি খায় সেটা নিয়ে প্রশ্ন করার আগে আসলে প্রশ্ন করা উচিত জার্মানরা কি খায় না। আসলে জার্মানরা সবই খায়, কিন্তু তার মানে এই না যে চাইনিজদের মতো ব্যাং সাপ এইগুলো খায়। জার্মানরা খুবই ফুড অ্যাডভেঞ্চার প্রিয় একটা জাতি। জার্মানরা নানান ধরনের খাবার চেখে দেখতে পছন্দ করে। সারা পৃথিবীতে যেহেতু তারা প্রচুর ট্রাভেল করে, সারা পৃথিবীর সঙ্গে তাদের বেশ ভালো যোগাযোগ আছে। জার্মানদের ব্যবসা সারা পৃথিবীতে আছে, আপনারা জানেন। সুতরাং তারা নানান ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। তবে ইন জেনারেলি জার্মানরা কী খায়, মানে প্রতিদিনে জার্মানিতে কী খায় তারা, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করবো। আমি আপনাদের জানাবো জার্মানদের পছন্দের খাবার কী, বা পৃথিবীর কোন দেশের খাবার তারা বেশি পছন্দ করে। জার্মানদের খাদ্যাভ্যাস সম্পর্কে সার্বিক তথ্য আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আপনারা ভিডিওটা খুবই উপভোগ করবেন। পুরো ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি বন্ধুরা। আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা একটা ঐতিহ্যবাহী খাবার জার্মানির। তবে প্রাত্যহিক খাবারে কিন্তু তারা সবসময় এটা ইউজ করে না। নর্মালি জার্মানিতে বেশি খাবার খাওয়া হয় ব্রেড। আপনারা এখন দৃশ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সকালের নাস্তায় তারা বেশি ব্যবহার করে। আর নর্মাল যে পাউরুটি আমরা বলি স্লাইস টাইপের, সেটা তারা নর্মালি আপনার সন্ধ্যার খাবারে বা দুপুরের খাবারে খায়। কিন্তু অনেক সময় যারা তরুণ তরুণীরা আছে, বাইরে যারা বেশি যায়, তারা সাধারণত খাবারটা খায় হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার। এছাড়া সালাদ খায় প্রচুর। জার্মানরা প্রচুর ফুড অ্যাডভেঞ্চারাল একটা জাতি, সেই ক্ষেত্রে তারা প্রচুর অন্যান্য দেশের খাবার চেখে দেখার চেষ্টা করে, যেমনটা আমি আগেও বললাম আপনাদের। তো প্রচুর চকলেট কিন্তু জার্মানরা খায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন সুপার মার্কেটের একটা বেল্টে আছি, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর চকলেট। মানে একজন জার্মান যদি সুপার মার্কেটে যায়, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, ইভেন বুড়ারা মানে যারা বৃদ্ধ আছেন, তারাও কিন্তু প্রচুর চকলেট নর্মালি খেয়ে থাকেন। আর এই যে কফি আপনারা দেখতে পাচ্ছেন, জার্মানদের হচ্ছে কেক, ব্রেড আর কফি, চকলেট, এইগুলা কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকা যাদের থাকে। প্রচুর জার্মান আছে যারা ধরেন একটু পরপর কফি পান করতে পছন্দ করে। আমাদের দেশে যেমনটা আমরা বা সাউথ এশিয়ান দেশগুলোতে আমরা চা খেতে পছন্দ করি, চা সিঙ্গারা এই ধরনের, জার্মানিতে কিন্তু ওরা কফি কেক এগুলো পছন্দ করে। এখন যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জার্মানিতে যেটাকে সোয়াইন বলে বা আমরা পর্ক বলতে পারি বা শুকর বলতে পারেন আপনারা, সেই ধরনের একটা কাটলেট, ওইটা দিয়ে একটা কাটলেট তারা তৈরি করছে। আপনারা যেটা দৃশ্যে দেখতে পাচ্ছেন প্রচুর স্যুপও রাখা, যেমনটা আমরা বাংলাদেশে বা ভারতের ডাল বলতে পারি, ইংলিশে লেন্টিন স্যুপ আপনারা বলতে পারেন, এই ধরনের লেন্টিন স্যুপ বা ডাল এখানে খায়। নর্মাল মসুর ডাল বা এই ধরনের ডালও খায়, কিন্তু সবজি দিয়েও ওরা অনেক সময় স্যুপ তৈরি করে থাকে। আপনারা এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের খাবার, ওই যে কাটলেটটা সেটা দিয়ে হয়তো একটা কারির মতো ওরা করছে, একটু ঝোল দিয়ে, এই ধরনের খাবারটা ওরা প্রচুর খেয়ে থাকে। আর নর্মালি যেই নুডলস আমরা খাই, এখানে জার্মানিতে স্পাগেটি বলে একটু মোটা ধরনের নুডলসটা, বোলোনিজ এরকমও থাকে, একটু ঝোলের মতো করে দেয়। মানে একদম নুডলসটা আমরা যেরকম অনেক কিছু দেই, পেঁয়াজ, কাঁচামরিচ, নানান ধরনের মানে দেই উপাদান সাথে দেই, কিন্তু জার্মানিতে ওই ধরনের দেয় না, একদম প্লেনটাই ওরা খেয়ে ফেলে। অনেক সময় টমেটোর ঝোল বা ওরা জোজে বলে একটু ঝোলের মতো করে দেয় টমেটো। আমরা যেরকমটা কেচাপ খাই ওরকম না করে ওরা রান্না করে অনেক সময় গরম গরম ওইটা একটু ঢেলে দেয়, তারপরে সেই নুডলসটা খেয়ে ফেলে। আমি অনেক সময় বলি যে নুডলসটা সিদ্ধ হলে ওরা ক্যাত ক্যাত করে খেয়ে ফেলে, হাঁসের বাচ্চার মতো এই ধরনের। নর্মালি এই যে ব্রেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ঐতিহাসিক বা ওদের যেই কালচারাল আসলে এই খাবার দাবার। আর এখন যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল, এই খাবার তো আসলে সারা পৃথিবীতেই পাওয়া যায়। বার্গার, তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেটাকে বলে জার্মানিতে বলে পমেস, এটা খুবই জনপ্রিয়, ওরা নিয়মিত হারে এটা খায়। প্রত্যেকটা মানে অলিতে গলিতে আমরা যেরকমটা চা সিঙ্গা রাখে, ওরা নর্মালি এই ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে খেয়ে থাকে, বার্গার খেয়ে থাকে। আপনারা দৃশ্যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মার্সেল, সেও এই খাবারটা খাচ্ছে, আমাদের জন্য সে শুট করে দেখালো। আর এখন যে সেই খাবারটা খাচ্ছে সেটা হচ্ছে কাইন্ড অফ ব্রাট বুরস্ট বলে, মানে হটডগ বলতে পারেন আপনারা,
এই যে বুস্ট বা সসেজ, হ্যাঁ একটা ভিতরে সসেজ থাকে, সেটা নর্মালি কিন্তু পর্কের হয়, শুকরের হয়। আর এই ব্রাটবোস্ট বুস্টের আরেকটা আছে হচ্ছে কারি বুস্ট বলে, এগুলো কিন্তু সবই ওদের কালচারাল খাবারের মতো আপনারা বলতে পারেন। আর বিয়ার নিয়ে তো বলার অপেক্ষাই রাখে না, কারণ আপনারা জানেন জার্মানিতে প্রচুর পরিমাণে বিয়ার উৎপাদন হয়, নানান ব্র্যান্ডের বিয়ার আছে, সুতরাং তারা এই খাবারগুলো মানে এই ড্রিঙ্কটা নর্মালি খাবারের পরপরই তারা খেয়ে থাকে। আর এখন যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এশিয়ান খাবার সুশি বলে, জাপানিজ খাবার আপনারা জানেন সুশি, এটাও সারা পৃথিবীতে যেমনটা বিখ্যাত, চাইনিজ খাবার বা থাই স্যুপ যেমনটা বিখ্যাত, এই সুশিও কিন্তু খুবই পছন্দ করে জার্মানরা। জার্মানদের চেয়েও সুশিটা বেশি পছন্দ করে হচ্ছে ফ্রান্সরা, মানে ফ্রান্সে কিন্তু সুশির প্রচুর দোকানপাট আছে। জার্মানরা কিন্তু সাম্প্রতিক সময়ে এশিয়ান খাবারও প্রচুর পছন্দ করে, যারা সাউথ এশিয়ান দেশগুলোতে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা নেপাল, এই দেশগুলোতে যারা গিয়েছে তাদের কাছে কিন্তু এশিয়ান মানে ফুড খুবই খুবই জনপ্রিয়। আমি এমন কিছু জার্মান বন্ধুবান্ধবকে আমার মানে আছে, আমার পরিচিত অনেকে আছে, তারা বাংলাদেশি খাবার বা ভারতীয় খাবার, বিশেষ করে বিরিয়ানি, তারপরে ইলিশ মাছ, ভাত, মানে এই যে বাসমতি রাইসের যে ভাত ডাল, এগুলো কিন্তু খেতে অনেক পছন্দ করে। এবং আমার কাছে, আমি আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কাছে এই ডাল ভাত খাওয়ার জন্য মোটামুটি 200-250 কিলোমিটার আসতে এবং 200-250 কিলোমিটার যেতে, মানে প্রায় 500 কিলোমিটারও জার্নি করে করে মানে জার্নি করে ফেলে, এমনও আমার বন্ধুবান্ধব জার্মান আছে, তারা এই ধরনের আমরা যেই খাবারগুলো নর্মালি খাই, এই যে মানে একটু মশলাদার খাবার, এই ধরনের খাবার কিন্তু অনেকেই পছন্দ করে। তবে হ্যাঁ, জার্মানের এমন অনেক মানুষ আছে যারা সারা জীবনে একটা মরিচও হয়তো খায়নি, আবার এমন মানুষ আছে যারা একেবারে একদম মানে চিকন ছোটো ছোটো কতগুলো মরিচ আছে খুবই ঝাল, বা আপনারা কামরাঙ্গা মরিচ অথবা বোম্বাই মরিচ আমরা যেটাকে বলি নর্মাল লোকাল উচ্চারণে, অথবা ধান্য মরিচ কেউ কেউ বলে, মানে খুবই ধানচে মানে ধানের মতো সাইজ যেই মরিচগুলো খুবই ঝাল হয়, সেইগুলোও কিন্তু কেউ কেউ খায়। এই যে আপনারা খাবারগুলো দেখতে পাচ্ছেন এশিয়ান খাবার, এই খাবারগুলোও কিন্তু জার্মানরা অনেক পছন্দ করে, কারণ জার্মানরা যেমনটা আগেও অনেকবার বলেছি আমি, যে খুবই মানে ভোজন রসিক টাইপের একটা জাতি, তাদেরকে যেই খাবারই আপনারা দিবেন তারা খেয়ে বলবে একটু পরপর লেকার লেকার লেকার, মানে হচ্ছে খুবই টেস্টি, মানে এদেরকে এক গ্লাস পানি খেতে দিলেও মানে পানি পান করতে দিলেও ওরা কিন্তু খেয়ে খুব আপনাকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর জার্মানিতে আমি আর একটা খাদ্যাভ্যাসের বিষয় একটু বলে রাখি, তারা কিন্তু মেক্সিকান ফুড, তারপরে এশিয়ান ফুড, এই ধরনের ক্লাসিফিকেশন করে ওরা কিন্তু খাবার অনেক সময় রান্না করে খাওয়ার চেষ্টা করে, এবং ইউটিউব ভিডিও দেখে অনেক সময় তারা নিজেরা রান্না করে। জার্মানরা যে জার্মানদের খাবার খুব বেশি পছন্দ করে তা কিন্তু না, আমার অনেক জার্মান বন্ধুবান্ধব আছে যারা বলছে যে না জার্মান খাবার আমার ভালো লাগে না এরকম। তবে হ্যাঁ, আমরা যেমনটা ভাত মাছ না খেলে আমাদের ভালো লাগে না, তাদের কিন্তু ব্রেড না খেলে আবার ভালো লাগে না, এই ধরনের ব্যাপারও আছে, তারা ব্রেডটা খুব পছন্দ করে। নর্মালি অনেক জার্মান আছে তিন বেলাই ব্রেড খায়, সকালে হয়তো ব্রেড অ্যান্ড বাটার বা নানান ধরনের ওই যে মানে মারমালাডে বলে জার্মান ভাষায়, আমার আসলে বাংলা জার্মান ইংরেজি উচ্চারণ এবং শব্দ মিক্স হয়ে যায়, মারমালাডের আমি ইংরেজি কী বলতে পারি বাংলা কী বলতে পারি, মানে ওই যে কৌটার ভিতরে থাকে না যেটা একটু টক মিষ্টি জাতীয় মিশানো এরকম আর কি, আমি এই মুহূর্তে শব্দটা খুঁজে পাচ্ছি না, যাই হোক, সো সেই মারমালাডে দিয়ে ওরা খেতে খুব পছন্দ করে, ব্রেড খেতে পছন্দ করে, দুপুরবেলা হয়তো এই একটু সালাদ অথবা একটা ব্রেড দুইটা ব্রেড এই ধরনের খাবে, সাথে কেজে বা চিজ বা পনির যাই আপনারা বলেন বাটার আছে সেগুলো দিয়ে ওরা খায়। আর অন্যান্য খাবারের মধ্যে ওরা আলু প্রচুর খায়, আলু দিয়ে একটা আছে কার্টো, আলুকে কার্টো ফেলন বলে জার্মান ভাষায়, কার্টো ফেলন পরি বলে, সেটা একটু আলুটা কাইন্ড অফ স্ম্যাশড পটেটো আমরা বলতে পারি, আলু ভর্তার মতো করে সেই ধরনের খাবার ওরা নর্মালি আলু দিয়ে খাবার খেয়ে থাকে। আর ওদের ঐতিহাসিক বা কালচারাল খাবারের মধ্যে যেমনটা একটু করে বলেছি আমি, কারি বুস্ট, তারপর হচ্ছে জাওয়ার ক্রাউট একটা বলে, ব্রাত বুস্ট একটা আছে, ব্রেডসেল আছে, তারপরে হচ্ছে স্নিটসেল আছে। ব্রেডসেলটা হচ্ছে আসলে একটু চিকন করে করা পাউ দিয়ে বানানো, মানে ময়দা দিয়ে বানানো, আর স্নিটসেলটা হচ্ছে অনেকটা আমাদের আপনারা কাটলেট বলতে পারেন, সেটা ফিশের হতে পারে অথবা চিকেনের হতে পারে অথবা হোয়াট এভার, ওরা যে একটা কাটলেটের মতো আপনারা বলতে পারেন। এবং এই খাবারের পাশাপাশি ওরা যথারীতি ড্রিঙ্ক তো করেই থাকে, নর্মালি সকাল দুপুরে করে না, বিকালের দিকে ওরা নর্মালি একটু ড্রিঙ্ক করে থাকে, এবং উইকেন্ডে যদি কোনো পার্টি ওদের থাকে
তখন নর্মালি তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে পছন্দ করে, রেড ওয়াইন থাকে, বিয়ার থাকে, যার যার পছন্দ অনুযায়ী সেটা খায়। ওরা উইকেন্ডে সাধারণত একটু আয়োজন করে, যেমন উইকেন্ডে মানে উইকেন্ড কিন্তু জার্মানিতে আপনারা অনেকে জানেন, জানাই স্বাভাবিক, শনি এবং রবিবার। তো ওরা সাধারণত শনিবার একটু দেরিতে ঘুম থেকে উঠে একটু দেরিতে নাস্তাটা খায় 10-11টার থেকে, এবং বিকেল এবং রাতের খাবারটা ওরা ধরেন যে 4-5টার থেকে শুরু করে সন্ধ্যা 6-7টা পর্যন্ত এরকম খায়, মানে আগে থেকে বানানো শুরু করে। ধরেন যেটা লম্বা সময় নিয়ে পিৎজাটা ওরা বানাবে, যেহেতু আপনারা জানেন যে পিৎজা জার্মানিতে খুবই জনপ্রিয় বা ইউরোপ আমেরিকাতে পিৎজা খুবই জনপ্রিয়, এবং এই যে স্পাগেটি, এই ধরনের মানে একটা আয়োজন টাইপের করে, কারণ অন্যান্য দিনে এই আয়োজন করার সময়টা থাকে না, কারণ সবাই খুবই ব্যস্ত। আমাদের সাউথ এশিয়ান দেশের মতো তিন বেলা প্রচুর সময় নিয়ে মানে কাটাকুটি ধোয়া দায়ি করার ওদের একেবারেই সময় না, কারণ প্রত্যেকটা লোকের টাইমলি সব কিছু করতে হয়, বাচ্চাদের স্কুল থাকে, সবার কাজকর্ম থাকে, সুতরাং অন্যান্য সময় আসলে এত সময় দিয়ে কাজ করা একেবারেই সম্ভব। সেই ক্ষেত্রে ওরা উইকেন্ডে সাধারণত দুই বেলা খায়, সকালে 10-11টার পর থেকে 12টা মানে খুব বেশি করে খায়, তারপরে 4-5টার দিকে নর্মালি 5-6টার দিকে ডিনার, মানে উইকেন্ডের ডিনারের আমি কথা বলছি, এবং বেশ ভালো করে খায় রিল্যাক্স করে। এই হচ্ছে নর্মাল ওদের উইকেন্ডের স্কেজিউলটা। এবং অন্যান্য দিন নর্মালি ওরা সকাল 6-8টার মধ্যে সকালের নাস্তা খায়, এবং দুপুর 12-2টার মধ্যে দুপুরের খাবার, এবং হচ্ছে সন্ধ্যা 6-8টা আমি জার্মানদের কথা বলছি নর্মালি 6-7টার মধ্যে খায়, দুপুর হচ্ছে 1-2টা, সকাল হচ্ছে 7-8টা। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জার্মানদের খাদ্যাভ্যাস। ওরা তিন বেলায় খায়, আমাদের মতো ধরেন যে আমাদের সাউথ এশিয়ান দেশে আমরা সাধারণত সকালে একটা নাস্তা যা খেলাম খেলাম, 11টার দিকে আবার হয়তো আমরা একটা ইয়ে করি, চা সিঙ্গারা খাই, আবার দুপুর 2-3টায় খাই, তারপর আবার 4-5টায় কিছু খাই, আবার রাত 9-10টায় খাই। এইরকম না কিন্তু জার্মানিতে, জার্মানিতে নর্মালি তিন বেলায় খায়, এর ফাঁকে যদি একটু ক্ষুধা লাগে তাহলে হয়তো কোনো একটা ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস অথবা একটা চকলেট অথবা একটু বাদাম, এই ধরনের খাবারগুলো ওরা খায়। আর যারা স্বাস্থ্য সচেতন তারা ডেফিনেটলি, এই অনেকেই আছে অ্যালকোহল এড়িয়ে চলে, সোয়াইন কিন্তু বা শুকর কিন্তু সবাই খায় এমনটা না, অনেকেই খায় না, অনেকে প্রচুর সালাদ খায় দুপুরে, নর্মালি অনেকে আছে নুডলস সহ একটা সালাদ খায়, নুডলস সালাদ এরকম। আর এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাইন্ড অফ হটডগ, আপনারা বলতে পারেন। এই যে এটা হয়তো সোয়াইন দেওয়া সসেজটা, আমরা সসেজটা নর্মালি চিকেনের খাই, ওরা হয়তো মানে পোর্কের ইয়ে খায়, সসেজ খায়, আর সাথে নর্মাল ব্রেড। আর কফির কথা আপনাদেরকে যেমনটা বললাম, তো কফি তো ওদের একেবারে নিত্য সঙ্গী টাইপের। জার্মানদের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গেলে বলতেই হয় যে তারা অনেকটা অলস প্রকৃতির, তাদের রান্না করার সত্যি কথা হচ্ছে তেমন ইচ্ছা আগ্রহ কোনোটাই থাকে না, আর আসলে সম্ভব না সকাল 6-7টায় জীবন শুরু করলে সন্ধ্যা 6-7টায় বাসায় ফিরে এসে আর রান্না করার মুড এনার্জি কোনোটাই থাকে না। সেই ক্ষেত্রে তারা রেডিমেড খাবারই বেশি পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওভেন, আমরা যেরকম চুলা ব্যবহার করি তারা সাধারণত ওভেনে নর্মালি সেই বেক করে থাকে, বা এই যে গ্রিল জাতীয় খাবার তারা পছন্দ করে থাকে, এগুলো নর্মালি উইকেন্ডে খায়, আর অন্যান্য দিন সুপার মার্কেট থেকে রেডিমেড কিছু এনে হয়তো ওভেনে, মানে মাইক্রো ওভেন হোক বা নর্মাল যে ওভেন হোক, বাক ওভেন বলে জার্মানিতে, সেগুলোতে দিয়ে দেয়, মোটামুটি খাবার রেডি হয়ে যায় 5-10 মিনিটের মধ্যে, খেয়ে হয়তো একটা বিয়ার বা একটা কফি সন্ধ্যার যেই ড্রিঙ্ক টিঙ্ক করতে করতে টিভি দেখতে দেখতে ওরা ঘুমিয়ে যায়, কারণ এর পরের দিন খুব সকালে উঠতে হবে। এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাকেই বলে হচ্ছে সেই মানে ঐতিহাসিক খাবার ব্রেটসেল বলে জার্মানিতে। এটা অনেকটা লবণাক্ত একটা টেস্ট থাকে, গুটি গুটি লবণ অনেক সময় থাকে এটার উপরে, খেতে খারাপ লাগে না। এই ধরনের খাবার কিন্তু আমি আমাদের এশিয়ান দেশেও দেখেছি, হয়তো অন্য কোনো ফর্মে, সাধারণত গ্রামীণ মেলায় গেলে এই ধরনের কিছু কিছু মুড়ি মুরকি জাতীয় খাবার পাওয়া যায়। তো জার্মানিতে নর্মালি তারা এটা উইকেন্ডের নাস্তায় এই ধরনের খাবারগুলো খায় খুব রিল্যাক্স করে, যেমনটা আমি আপনাদেরকে একটু আগেও বললাম। দেশের মানুষদের খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বললেও আসলে শেষ হবে না। তো জার্মানরা আসলে খাবার রান্নার ক্ষেত্রে নর্মালি একটু, যেহেতু সময়ের সংকট থাকে সেই ক্ষেত্রে রেডিমেড খাবারই বেশি পছন্দ করে, এবং আমাদের মতো মানে বসে বসে পেঁয়াজ কুচি করা, আলু কুচি করা এই সময় আসলে নাই, সেই ক্ষেত্রে তারা প্রচুর রেডিমেড খাবার খেয়ে থাকে এবং যন্ত্রপাতির প্রচুর ব্যবহার করে থাকে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা জার্মানের টিপিক্যাল কিচেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এই যে ফল ফলাদি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের খাবারগুলো তারা স্ন্যাক্স হিসেবে বা নাখটিস বলে খাবারের পরে নর্মালি এগুলো খেয়ে থাকে প্রচুর পরিমাণে। আর আপনারা যদি একটু খেয়াল করেন যে কেউ কেউ এই যে সবসময় ফাস্টফুডই খায় তা না, সে সরিয়ে রাখলো এবং খাচ্ছে হচ্ছে সালাদ। এই সালাদ অনেক সময় তারা দুপুরবেলা খেয়ে থাকে, নুডলস সালাদ অনেক সময় হয়।
আমরা অনেক সময় ম্যাকডোনাল্ডস, কেএফসি বা বার্গার কিং এগুলোকে অনেক এক্সপেন্সিভ বা খুবই এক্সক্লুসিভ কোনো কিছু মনে করি, কিন্তু ইউরোপ আমেরিকা আপনারা জানেন যে এগুলো একেবারেই পাড়া মহল্লার চায়ের দোকান বা সিঙ্গারার দোকানের মতোই। খুব তাড়াহুড়া করে কোনো কিছু যদি কেউ খেতে চায় নর্মালি এইসব দোকান থেকে কিনে নেয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সবাই কি মজা করে পিৎজা খাচ্ছে। এটা যেহেতু খুবই জনপ্রিয় এবং খুব হ্যান্ডি একটা খাবার, খুব তাড়াতাড়ি ইয়ে করে ফেলা যায়। তো আমরা যেমনটা পুরান ঢাকায় ধরেন অনেক সময় মজা করে কাচ্চি বিরিয়ানি খাই, এই পিৎজাটা অনেকটা ওদের কাছে এই ধরনের একটা মানে জাঙ্কি ফুড, কিন্তু জাঙ্ক ফুড কিন্তু অনেক সময় তারা এটা খুব মজা করে খেয়ে থাকে। আর মিষ্টি জাতীয় খাবার কিন্তু প্রচুর খায়, যেমনটা বললাম যে কেক আপনারা দেখতে পাচ্ছেন চিনির প্রচুর ব্যবহার, এই যে খাবারগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন চিনির প্রচুর ব্যবহার, এবং এই খাবারগুলো নর্মালি তো ওরা কিনে খায় দোকান থেকে, এই ধরনের দোকানই আছে শুধু এই কেক টেক বিক্রি হয়। আর পালা পার্বণে ধরেন যে এই ক্রিসমাস আসছে, ক্রিসমাসের সময় কিন্তু তারা এই ধরনের পিঠা বা এই যে কেক যেটি আপনারা বলেন না কেন ঘরে বানায় এবং সবাইকে বিতরণ করে, এবং নিজেরাও যেই ছুটির সময়গুলো থাকে সব মজা করে সবাই মিলে খায়। আর এমনিতে জার্মানরা মিষ্টি জাতীয় খাবার খেতেই খুব ইন জেনারেলি পছন্দ করে, মাঝে মাঝে ওরা ঝাল বা একটু মশলাদার খাবার খেতে পছন্দ করে, কিন্তু মশলা জাতীয় খাবার তেমন একটা খায় না। আমি যে দোকানটার কথা আপনাদেরকে বললাম এই যে দেখতে পাচ্ছেন শুধুই এখানে কেক বা এই ধরনের খাবারগুলো বিক্রি হয়ে থাকে, এই যে মাফিন বা এই ধরনের কেক যা যা বলেন আপনারা, যাই বলেন না কেন এই ধরনের খাবার ওরা প্রচুর খেয়ে থাকে। যাই হোক, আমি আজকের এই ভিডিওতে আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম জার্মানরা কী ধরনের খাবার খায়, ওরা কীভাবে রান্না করে কি না। সার্বিক তথ্যগুলো আজকের এই ভিডিও থেকে আমার মনে হয় আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন জার্মানদের খাদ্যাভ্যাস সম্পর্কে। আমি আর আজ কোনো কুইজ দিচ্ছি না, কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কার প্রিয় কী খাবার আছে সেটা যদি কমেন্টে জানান। আমি আমার প্রিয় খাবারের কথা বলছি, আমি বাংলাদেশি খাবার নর্মালি পছন্দ করি, ভাত মাছ তো এমনি ইন জেনারেলি করি, আর কাচ্চি বিরিয়ানি তো জাস্ট ইয়াম্মি না, বিরিয়ানির সাথে তো আর আসলে কোনো কিছুর তুলনা হয় না। তো যাই হোক, আপনারা কমেন্টে ঝটপট লিখে ফেলেন আপনার কী কী পছন্দের খাবার আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।